আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে পানির ট্যাঙ্ক ফুল হলে কিভাবে একটি সিগন্যাল দেখাবে। তো এই বিষয়টি অনেক ভালো, কারণ পানির ট্যাঙ্কে পানি সিগন্যাল দেখাবে এবং বিদ্যুৎ অপচয় থেকে রোধ হবে। তো একটি ট্রানজিস্টর হলেই হবে। ট্রানজিস্টরটি হচ্ছে C1815, মাত্র 5 টাকা দাম। তো মোটামুটি অনেক সার্কিটেই থাকে। তো আমি একটি পুরান সার্কিট থেকে খুলে নিয়েছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রথমত আমরা আগে কাজের জন্য ট্রানজিস্টরটি একটি ক্লিপের সাথে আটকে নিব। তো আটকে নেওয়ার পর আমাদের যে কাজটি, ট্রানজিস্টরের মাঝখানের যে টার্মিনালটি আছে, তো সেই টার্মিনালের সাথে আমরা একটি এলইডি বাল্ব সংযুক্ত করব। তো এই যে এলইডি বাল্ব, তো এলইডি বাল্বের আমরা এখানে মাইনাস সংযুক্ত করব। তো এই বিষয়টি করতে আমাদের একটি 3.7 ভোল্টের একটি ব্যাটারি হলেই হবে। ব্যাটারিটি সংযুক্ত করার জন্য আমাদের ইন্ডিকেটর বাল্বের যে পজিটিভ আছে, তো সেটি আমরা ব্যাটারির পজিটিভের সাথে সংযুক্ত করব। তো আমরা ব্যাটারির প্লাস আমরা ইন্ডিকেটর বাল্বের প্লাসের সাথে সংযুক্ত করব। তো কালো তারটি হচ্ছে আমাদের ব্যাটারির প্লাস এবং লালটি হচ্ছে মাইনাস। তো তারটি একটু উল্টাপাল্টা হওয়ার কারণে এবং প্লাসটি আমরা সরাসরি ট্রানজিস্টরের এই লাস্টের প্রান্তের সাথে সংযুক্ত করব। তো এখন আমাদের কাজ হচ্ছে ট্যাঙ্কে ভিতরে যে আমরা দুটি তার লাগিব, তো সেই তারের দুটি, তো প্রথমত আমরা এই মাঝখানে একটি আর লাস্টে একটি, মানে প্রথম যে টার্মিনাল ফাঁকা রয়েছে তো সেইখানে আমরা আরেকটি তার লাগিয়ে নিব। তো এইরকম দেখা যাবে, একদম সিম্পল একটি সার্কিট, অনেক সহজেই তৈরি করা যায়। তো ধরি এটা হচ্ছে আমাদের পানির ট্যাঙ্ক। তো এখানে আমরা দুটি তার কোনো কিছুর দ্বারা আটকে নিব। তো আমি কস্টিভ দিয়ে আটকে নিয়েছি, যেরকম কস্টিভ দিয়ে আটকে নিয়েছি। তো এখানে আমরা এখন পানি দিব। অবশ্যই খেয়াল রাখবেন পানি ফুল হওয়ার, যে দেখছেন পানি ফুল হওয়ার সাথে সাথে আমাদের যে লেভেল ইন্ডিকেটারটি জ্বলছে এটি কিন্তু অনেক ভালো একটি কাজ করে। তো অবশ্যই এইভাবে আপনারা চাইলেই আপনার বাড়ির ট্যাঙ্কি এরকমভাবে করে নিতে পারেন। তো দেখেন আমি একটি তার খুলব, খুললে কিন্তু লাইট অফ হয়ে যাব, আবার পানিতে টাচ করলে আবার ফুল ইন্ডিকেটার শো হচ্ছে। তো অনেক সিম্পল একটি সার্কিট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটির সাথে থাকার জন্য চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।